মানে সারা বাংলাদেশে লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক লোক কিন্তু মারা গেছে, অনেকেই কিন্তু অসহায় হয়ে পড়েছে। কেননা সে পারিবারিকভাবে একটা বা দুইটা গরু পালে, এখন একটা দুইটা গরু পালন করতে যেয়ে সে একটা দুইটা গরু তার দেখা যায় যে লাম্পিক ভাইরাসে মরে গেছে, সে কিন্তু নিঃস্ব হয়ে পড়েছে। এই জন্য আপনাকে লাম্পিক ভাইরাসটা প্রতিরোধ করতে হবে। লাম্পিক ভাইরাস এর কোনো প্রতিষেধক নেই, এই জন্য এটাকে প্রতিরোধ করাই কিন্তু আমাদের সবচেয়ে উত্তম উপায়। এই উপায়টা হচ্ছে আপনার বর্তমানে বর্ষাকাল, বর্ষাকালের কারণে আপনার আশেপাশে কিন্তু পানি জমে থাকে, সেই পানি থেকে মশা মাছির জন্ম হয়, সেই মশা মাছি থেকে কিন্তু আপনার লাম্পিক ভাইরাসটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই জন্য আপনাকে প্রথমে মশা মাছি দমন করতে হবে, বাড়ির আশেপাশে কোথাও পানি জমে সেখান থেকে জন্ম হবে। এই জন্য আমরা সবাই মশা মাছিটাকে দমন করি। কিভাবে মশা মাছি দমন করতে হবে, করলে মশা মাছি থাকবে না আমার বাড়ির আশেপাশে আমার বাড়িতে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কোনভাবে মশা মাছি দমন করবেন। তো মশা মাছি দমনের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ল্যাপটপ, এটা আমরা কাপড়ের মধ্যে দিয়ে রাখি, দিয়ে রাখলে কাপড়টা ভালো থাকে। এই ধরনের একটি ল্যাপটপ নিয়েছি, তিনটা ল্যাপটপ নিয়েছি, তিনটা ল্যাপটপ হচ্ছে আপনার 1 লিটার পানির জন্য তিনটি ল্যাপটপ নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ডিটল বা স্যাভলন নিতে পারবেন আপনি, অসুবিধা নাই। আর 1 লিটার পানি, তিনটি ল্যাপটপ এবং 2 চা চামচ বা 1 চা চামচ পরিমাণে, 2 চামচ আপনাদের দিয়ে দেবেন, 2 চামচ পরিমাণে ডিটল দিয়ে দিয়ে 1 লিটার পানির সাথে আপনার মিক্সড করে সেটা আপনার গোয়াল গোয়াল বা খামাল বাজার আশেপাশে সুন্দর করে দিয়ে দিব। তো মেডিসিনটা তৈরি করা যাক। এই যে আমি মেডিসিনটা বানিয়ে নিয়েছি, যে কত সুন্দর একটা মেডিসিন। তো এই মেডিসিনটা ইউজ করলে আপনার খামারে মশা মাছি কোনো কিছু থাকবে না, ঠিক আছে? কিন্তু অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে এটা দিলে মশা মাছি লাম্পিক ভাইরাসের সাথে মশা মাছির কী সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। এই মশা মাছির কারণেই লাম্পিক ভাইরাসটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। মানে আমার বাড়ির মশা মনে করছে আমার বাড়িতে লাম্পিক ভাইরাস ধরছে, সেই এই মশা যদি রক্ত খেয়ে, এখান থেকে রক্ত খেয়ে অন্য বাড়িতে যায়, যদি কামড়ায় সেই বাড়িতে লাম্পিক ভাইরাসে আক্রান্ত হয়। এই জন্য প্রথমে আমাদেরকে মশা মাছি দমন করতে হবে। মশা মাছি দমন করতে পারলে এই ভাইরাসটাকে প্রতিরোধ করা যাবে, প্রতিরোধ করা যাবে, ঠিক আছে? এই জন্য আপনার মশা মাছিকে দমন করবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে কিন্তু লাম্পিক ভাইরাসটাকে দমন করা যাবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, লাম্পিক ভাইরাসটা প্রতিরোধ করবেন। ধন্যবাদ।